নমস্কার, বন্ধ হয়ে গেল রোজ ভ্যালির ওয়েবসাইট, মানে যে পোর্টাল থেকে আপনারা রোজ ভ্যালি রিফান্ডের জন্য আবেদন করছিলেন, সেটি সার্ভার বর্তমানে সবসময়ই প্রবলেম ছিল। যদিও নতুন সার্ভার বা দ্বিতীয় পর্যায়ে যখন নতুন করে সার্ভিসটি চালু হলো, ওটিপির মাধ্যমে ভেরিফিকেশন প্রথমে চালু হলো, একদিন হওয়ার পর আবার বন্ধ হয়ে গেল, সেখানে ফোন নাম্বার পুট করলে অটোমেটিক ভেরিফিকেশন হয়ে যাচ্ছিল। তাছাড়া নানা রকম প্রবলেম তো লেগেই আছে, কেউ বলছিলেন ভোরবেলার দিকে কাজ হচ্ছে, কেউ বলছেন মাঝরাতের দিকে কাজ হচ্ছে, এরকম টুকটাক প্রবলেম লেগেই আছে। তো আমি তো বিগত দুদিন আগে পর্যন্ত বা আজ পর্যন্ত এখনও পর্যন্ত একটাও সাবমিট করতে পারিনি, প্রতিবারই সার্ভার ফেল হচ্ছে বা ওয়েট প্রসেস এই টাইপের প্রবলেম আসছে, যেগুলো আপনারাও বারবার কমেন্টে লিখছেন যে সেম প্রবলেম, আমারও কিন্তু সেই প্রবলেমই আসছে। এবার সারা দুপুরে কোনো সময় একবারের জন্যও কিন্তু ওয়েবসাইট খোলেনি, কিন্তু এখন পাকাপাকিভাবে এখানে উল্লেখ করে দেওয়া হলো যে ওয়েবসাইট রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ আছে। তার মানে এটুকু বোঝা যাচ্ছে ওয়েবসাইটের ওপর কতটা চাপ পড়ছে, যার জন্য কিন্তু ওয়েবসাইটটা বন্ধ করে দেওয়া হলো। এবার বিকেল চারটে পরিষেবাটি পুনরায় চালু হবে এটাও কিন্তু লেখা আছে, কিন্তু আজ বিকেল চারটে না আগামীকাল বিকেল চারটে সেটা কিন্তু লেখা নেই। তবে আমরা সবাই আশাবাদী, দেখা যাক আজ বিকেলেই হয়তো চালু হয়ে যেতে পারে, যদি চালু না হয় ওয়েট করতে হবে, তাছাড়া কিছু করার নেই। আর আমি এক জায়গায় শুনলাম, অনেক জায়গাতে বলা হচ্ছে যে এই মাসই নাকি লাস্ট ডেট, এরপর থেকে আর রোজ ভ্যালিতে আবেদনও নাকি করা যাবে না, এটাও কিন্তু সম্পূর্ণ ভুল খবর। কোথাও ওয়েবসাইটে লেখা নেই যে ও রোজ ভ্যালির আবেদন করার লাস্ট ডেট এই দিনটা ধার্য করা হয়েছে, বা এরকম কোনো কিন্তু লাস্ট ডেট নেই। জিনিসটা তো শুরুই হলো না, এক দুদিন শুরু হলো তারপর বন্ধ হয়ে গেল, তাহলে লাস্ট ডেটটা হলো কী করে, আর মানুষ আবেদনই কর বা কখন করলো? ঠিক আছে, এই নিয়ে ঘাবড়াবেন না বা অন্য কোনো মানুষের কথায় কান দেবেন না, টোটালি আপনারা ওয়েবসাইটের দিকে নজর রাখুন। যেহেতু এখন এরকম প্রবলেম চলছে, সার্ভার কাজ করছে না, তারা হয়তো সার্ভারটাকে আরও অ্যাডভান্স করার চেষ্টা করতে চাইছেন, সেই জন্য হয়তো এরকম প্রবলেমটা এসছে। তো দেখা যাক, যদি বিকেল চারটের সময় ওয়েবসাইট চালু হয় তাহলে আপনারা অবশ্যই জানাবেন, আর আমিও তো দেখছি। আজকে শুধুমাত্র এইটুকু আপডেটই দেওয়া ছিল, ধন্যবাদ।